প্রিয় দর্শক আমরা বাংলাদেশের বাংলা নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা নিউজ সঙ্গে আছে আমি ইসানা দশক এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য করে থাকি আর সেই পর্যালোচনা অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন তারা হঠাৎ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূয়া সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দর্শক আমরা আলোচনা করবো তবে আলোচনা যাওয়ার আগে আমরা একটু গ্যালোজির উল্লেখযোগ্য সংবাদগুলো সম্পর্কে একটু জেনে নিই গেলোজনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে হিট স্ট্রোকে গাজীপুর চুয়াডাঙ্গা এবং পাবনায় তিনজনের মৃত্যু শিগগিরই তাপদাহ কমার লক্ষণ নেই স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঘোষণা দেশীয় খেলায় উৎসাহ দিতে হবে ছেলেমেয়েদের স্টেডিয়াম উপজেলা পর্যায়ে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির পঁয়তাল্লিশ অভিযোগের মধ্যে চব্বিশটি মিথ্যা বাকিগুলো তিলকে তাল দাবি সাবেক আইজবি বেনজিরের জানালেন শুদ্ধাচার পুরস্কার পাওয়ার কথা দুঃসময়ে বাংলাদেশ দান ঐক্য দরকার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিদেশি সহায়তায় ক্ষমতা দখলের অপচেষ্টায় বিএনপি মহাসমাবেশ করতে পারবে না জামাত জানিয়েছেন ওবায়দুল কাদের আমরা থেকে এইগুলো ছিল আমরা সেগুলো পর্যালোচনা করে থাকি মৃত্যু শুরুতেই মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছে দিচ্ছি আসলে পুরো দেশ জুড়ে একটা তাপদাহ চলছে গ্রীষ্মের সময় এবং এরই মধ্যে আসলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে হিট স্ট্রোকের মৃত্যু আসলে এটি আসলে বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফল এবং আমাদের দেশে আমরা যদি দেখি যে রাজধানীর চিত্র গাছ কাটা হচ্ছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে সেটা এটি দায় কিনা বা এই জায়গাগুলোতে আসলে কি কাজ করার সুযোগ আছে ধন্যবাদ আপনাকে আমার দৃশ্য আলোচক এবং দর্শক শ্রোতা যারা শুনছেন হ্যাঁ তাপদাহর যে বিষয়টা সেটা তিনজনের মৃত্যুর যে সংবাদ সেটা অত্যন্ত দুঃখজনক এবং আমি জানি অনুমান করছি যে আমরা আরো দুঃসংবাদ হয়তো শুনতে হতে পারে এখন পরিবেশ দূষণের যে বিষয়টা সেই বিষয়টা আসলে একটা বৈশ্বিক সংকট তবে আমরা এই দরিদ্র দেশগুলো বিশেষ করে বাংলাদেশ রিসিভিং অ্যান্ড এই জন্য বেশি যে আমাদের উন্নয়নের যেই পরিবেশগত প্রভাব তার চাইতে উন্নত বিশ্বে পরিবেশগত উন্নয়নের প্রভাব বেশি কিন্তু আমাদের এখানে দারিদ্র ও পরিবেশ দূষণের ক্ষেত্রে ভূমিকা রাখে এই আইডিয়াটা অনেকে জানা নেই যেমন আফ্রিকায় অনেক দেশ আছে যেখানে যারা মৎস্য শিকার করে এবং তারা অতিরিক্ত মৎস্য পাওয়ার জন্য ডায়নামাইট সায়ানাইড এই ধরনের কেমিক্যাল ব্যবহার করে প্রচুর মাছ একসঙ্গে তারা ধরার চেষ্টা করে এবং এটা অর্থনৈতিক কারণেই করে তার মানে দারিদ্র আসলে ওই পানি দূষণ যেটা এবং পুরো চেইনটাকে আসলে বিষাক্ত করে আমাদের দেশেও যারা স্বল্প আয়ের মানুষ তারাও কিন্তু এই দূষণে কিন্তু কন্ট্রিবিউট করে যেটা আমরা শুধু শিল্পপতি এবং এই উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করি আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে বায়ু দূষণের ক্ষেত্রে আমরা শীর্ষস্থানে ছিলাম বিগত কয়েকদিন আপনারা খবরের কাগজে দেখেছেন এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল কিন্তু এটা আমাদের ব্যবস্থাপনার ভুল এবং আমরা ফোকাস করি হচ্ছে আসলে প্রজেক্ট করার মাধ্যমে আমরা অবকাঠামো উন্নয়ন বলি বা যে উন্নয়নে বলি সেখানে আমাদের পরিবেশ বান্ধব যেই প্রক্রিয়া সেটার দিকে নজর কম থাকে আমরা আসলে এই ব্যাখেয়াল থাকা কিংবা গুরুত্ব কম দেওয়াটাও হচ্ছে পরিবেশ দূষণের একটা কারণ আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী শুধু লোকাল ইস্যুসগুলো না এটা গ্লোবালি দায়ী এখন বাংলাদেশের পক্ষ থেকে যেই জিনিসটা করা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা যে যেহেতু ভিকটিম কান্ট্রি ফলে এটা কম্পেনসেশনের যেই বিষয়টা আছে সেখানে কিন্তু নেগোসিয়েট করার একটা বিষয় আছে সেটাও সরকার একটা পলিসির বিষয় যে ক্ষেত্রে আমরা খুব বেশি এগিয়ে আছি তা নয় ফলে আমি মনে করি যে আমাদের অধীনে যেই জায়গাগুলো আছে যেই জায়গাটায় আমরা পরিবেশ দূষণকে মোকাবেলা করতে পারবো যেমন দরিদ্র যায় তাদের স্মরণ রাখতে হবে দারিদ্র কিন্তু পরিবেশ দূষণের কারণ হতে পারে যে উদাহরণটা আমি দেখছি আমাদের অসংখ্য এরকম আছে গাছ কাটছি অভাবের কারণে সন্তানকে বিয়ে দিতে হবে অথবা গাছ কাটছি হলো প্রতিদিনকার খাবার ব্যবস্থা করার জন্য তারপর উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা সামান্য একটু সাশ্রয় করার জন্যে পরিবেশ বান্ধব যেই প্রযুক্তি সেটা ব্যবহার করছি না আমরা অপেক্ষিত সুলভ এবং কম খরচে উন্নয়ন কর্মকাণ্ড অবকাণ্ড বলি বা অন্য যেই উন্নয়নগুলো বলি সেগুলোয় নজর দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এখন ভাববার বিষয় আছে কারণ এটার যে ভিকটিম তারা বিশেষ কোনো অংশ নয় আমরা সকলেই সেই জন্য আমার মনে হয় জাতীয় পলিসি নির্ধারণের ক্ষেত্রে এখন এই যে তাপদাহর যে বিষয়টা সেটা শুধু স্কুল কলেজ বন্ধ করলে তো আসলে এটার উৎপাটন করার যে বিষয়টা সেটা হবে না ফলে আন্তর্জাতিকভাবে পরি মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী যেই রাষ্ট্র আছে বা যেই অংশ আছে তাদেরকে যেমন বাধ্য করা কম্পেনসেশনের ক্ষেত্রে আরেকটি হচ্ছে স্থানীয়ভাবে আমাদের পক্ষে যেটুকু পরিবেশ বান্ধব যে প্রযুক্তি দেশীয় প্রযুক্তি সেগুলোর দিকে আসলে মনোযোগ দেওয়াটা ওদের খুব জরুরি যেটা দেওয়া হচ্ছে না আমার মনে তো এক বিষয় যেটি আসলে বনায়নের যে আমাদের যে ঐতিহ্য সেটি আসলে প্রায় বন্ধের মুখে বলা যায় বরং উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বনায়নকে নষ্ট করছি বা ব্যক্তিগত পর্যায়ে যে বনয়ন সেটিও আসলে দেশে অনেকটাই কমে যাচ্ছে অর্থাৎ এটির একটা ই ভোগ করছে কিনা আমরা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সমালোচককে এমনকি বাংলা ভাষার অসংখ্য দর্শকবৃন্দকে আমাদের কামরুল যথাযথই বলেছে এসে কতগুলো এক্সাম্পলও দিয়েছে কিন্তু আমাদের দেশের কথা আপনি যেটা বনায়নের কথা বললেন এটা আমরা অবশ্যই আমরা দেখছি যে কামরুল বলে গাছ কাটা হচ্ছে তারপরে আপনার বনকে উজার করা হচ্ছে আমরা গাছ লাগাচ্ছি প্রতি বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমাদের বন বিভাগ আমাদের যারা এ বিষয়ে দায়িত্ব পালন করছে তারা গাছ লাগাচ্ছে কিন্তু এটা অপ্রতুল আমরা দেখতে পাচ্ছি যে আপনি যান আজকে হিল ট্যাক্সের দিকে যান একসময় আমরা যখন রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি যেতাম দেখতাম যে কী পরিমাণ গাছপালা কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুধ মরুভূমির মতো তো সেখানেও দেখা যাচ্ছে যে এই যে আপনার যে তাপমাত্রার কথা বললেন গাছটা তো আপনার হিটটা অ্যাবজর্ভ করে কিন্তু সেটা পাচ্ছি না আরেকটা জিনিস হল যে আমাদের এই যে পানি দূষণ আমরা তো শুধু গাছপালা আপনার গাছপালা আমাদের এক ধরনের প্রোটেকশান দিচ্ছে আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ইটিপি সিস্টেমে আসার কথা কিন্তু আমরা ইটিপি সিস্টেমে সেটা সেটা আমরা করি নাই আপনি দেখেন গার্মেন্টস আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যে পানিগুলো যাচ্ছে কেমিক্যালগুলো যাচ্ছে সেটা আমাদের নদীতে যাচ্ছে খালে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে আমাদের নদী দূষণ হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের এই যে আমাদের লেদার ইন্ডাস্ট্রি আমাদের হাজারিবাগ থেকে গিয়ে আমরা আরেকটা জায়গায় নিয়ে গেলাম আপনার সাভারে ওয়ার পর সেখানেও কিন্তু আমাদের যে টিপি করে যে সিস্টেম করার কথা সেটা আমরা কিন্তু করতে পারি না আর বৈশ্বিকভাবে আপনি যেটা বলেন সারা বিশ্বেই কিন্তু এখন জলবায়ুটা কিন্তু আপনার এমনভাবে যে আপনি দেখেন যে বৈশ্বিকভাবে আপনার এই ব্যাপারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকগুলো দেশ এবং ইউরোপীয় ইউনিয়নও কাজ করছে কিন্তু আমরা দেখছি যে এর আগে কিন্তু এই জলবায়ুর যে কমিটি সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্র বেরোয় আসছে এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এটার সাথে অন্তর্ভুক্ত আছেন কিন্তু আমাদের যে আপনার ট্রাম্প বলছেন যে আমরা যদি আবার এসে আমরা কিন্তু বেরো আসবো আমার মনে হয় আমাদের এই যে প্রভাবটা সেই প্রভাবটা বৈশ্বিকভাবেও কিন্তু আমরা আসতেছি কিন্তু তাদের অনেক কিছু করণীয় আছে বিকল্প আছে কিন্তু আমাদের তো বিকল্প কিছু নেই এই যে আমাদের আমাদের নেচার দিয়ে আমাদের বাঁচতে হবে কিন্তু আমরা নেচারটাকে তো আমরা প্রটেক্ট করতে পারছি না যেটা আপনি প্রথমেই বললেন যে গাছপালার কথা বনায়নের কথা বন জঙ্গলের কথা সুন্দরবনের দিকে যান আপনি সুন্দরবনের দিকে আমাদের তারপরে আমাদের অপরিকল্পিতভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যদিও এখন আমাদের সরকার খুব ভালোভাবে একষট্টি জোন বানিয়েছে যে যেখানে যেখানে ইন্ডাস্ট্রি হবে পরিকল্পিতভাবে সেখানেও আমরা দেখেছি যে মানে তারপরে আপনার এলাকাতে যান এলাকাতে দেখা যাচ্ছে যে বনায়ন কেটেই বাড়িঘর করছি তারপরে দেখা যাচ্ছে যে আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে যদিও আমরা কৃষিতে অনেক সাফল্য অর্জন করেছি আমাদের আঠাশ পার্সেন্ট জমি কমে গেছে কমে যাওয়ার পর স্বাধীনতা বাউন্ন তিপ্পান্ন বছরে তার থার্টি পার্সেন্ট জমি আমাদের নেই এরপরও আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ আমরা করেছি কৃষিবিদদের সাফল্যতার কারণে আমাদের রিসার্চের কারণে কিন্তু আমরা সেই জমিগুলো তো পাচ্ছি না তারপরে আমাদের আমাদের ইটের বাটা আমাদের ইটের বাটা নিয়ে গত দশ পনেরো বছর বিশ বছর আমরা কথাই বলে যাচ্ছি যে বলছে যে আগামী বছরে কিন্তু ইট বন্ধ হয়ে যাবে সেটা কিভাবে যে পরিবেশটাকে মানে দূষণ করছে কিভাবে কার্বন নির্গমন হচ্ছে কিভাবে বিষাক্ত কার্বনগুলো আমাদের মানুষ অ্যাবজর্ব করতেছে এটা ফুসফুসের সমস্যা হচ্ছে আর মানুষ অ্যাবজর্ব করার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আপনার যেই যে এলাকাতে আপনি দেখবেন যে এক লাইনে আপনার অনেকগুলো ব্রিকফিল্ড ব্রিকফিল্ডের যে ধোঁয়াটা সেটার যে কত ক্ষতিকারক আপনার চিন্তাও করতে পারবে না কিন্তু আমরা একসময় বল সরকার বলছিল। যে এগুলো বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে পরিকল্পিতভাবে আপনার যে একটা প্রসেসের মাধ্যমে যে যে ইটের বিকল্প যেটা যে ইন্ডাস্ট্রির মাধ্যমে যে ইটটা উৎপাদন করবে সেটা কিন্তু কোথাও কোথাও করা হচ্ছে কিন্তু সার্বিকভাবে সারা দেশে কিন্তু আমরা সেটা করতে পারছি না সেটাও কিন্তু পরিবেশের একটা বিশাল ক্ষতি করে যাচ্ছে তারপরে আমাদের এখন যাই হোক আমাদেরকে যে হিট স্ট্রোকে আমাদের তিনজন মারা গিয়েছে আমরা সরকারকে স্বাগত জানাই যে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পাশের দেশেও কিন্তু একই অবস্থা তারাও তাদের স্কুল কলেজ বন্ধ করেছে আমাদেরও স্কুল কলেজের জন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় মহিবুল হাসান চৌধুরী নোবেল সাহেব আজকে ঘোষণা দিয়েছে এমনকি আমরা দেখলাম যে সাতাইশ তারিখ আমার মনে হয় সেটা আরও কন্টিনিউ করতে হতে পারে কারণ আমরা দেখছি যে আবহাওয়িদরা যেভাবে বলছে আমার মনে হয় এই যে বৈশ্বিক যে জলবায়ুর যে পরিবর্তন বা যে গরমের পরিমাণটা কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না হঠাৎ হঠাৎ হয়তো বৃষ্টি হবে কিছু সময়ের জন্য সাময়িক সময় হলেও কিন্তু সেটাতে কিন্তু আমাদের আমার মনে হয় না যে আপনার তাপমাত্রা কমবে তো সুতরাং আমাদেরকে এখন যা মানুষদেরকে ঘরের মধ্যে থাকার বেশিরভাগে বাইরে না গিয়ে নিজে নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করা উচিত যাতে করে মানুষের মানে মৃত্যুর হাত থেকে যেন অনেকে রক্ষা করতে পারে বিশেষ করে বয়স্ক লোকরা তারা যেন ঘরের মধ্যেই থা থাকার চেষ্টা করে এবং ভালো পরিবেশের মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু আমার মনে হয় এই হিট স্ট্রোক থেকে বাঁচার একটা সম্ভাবনা আছে সারা বিষয় বাতাস বিষাক্ত হয়ে যাচ্ছে কৃষি জমি ফেটে চৌচির বিদ্যুতের সংকট তৈরি হয়েছে মানে এই যে একটা এই গরম বা কারণে যে নানামুখী সংকট এটি আসলে মোকাবেলা করার জন্য সরকারের যথেষ্ট পরিকল্পনা চোখে পড়ছে কিনা দেখুন আসলে যেটা আমি শুরুতেই বলেছি যে ক্লাইমেট চেঞ্জ এটা এটা আসলে একটা গ্লোবাল ইস্যু এবং অ্যাক্ট করতে হবে গ্লোবালি মূলত কারণ একটা জায়গায় সংকট হলে সেটা যে প্রভাব বায়ুবাহিত যেই দূষণ সেটা কিন্তু আমাদের এই সীমানা কোন দেশের সীমানা কি মানে না ইভেন পানিবাহিত যেটা সেটাও কিন্তু হয় না ফলে কোথাও যদি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সি লেভেল উঠে যায় সেটার কারণ হয়তো পশ্চিমা দেশগুলো কিন্তু ভিকটিম হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরের মানে সাগর সংশ্লিষ্ট জনগোষ্ঠী সেই জন্য আমি বলছি যে সরকারের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে নেগোসিয়েট করার ইস্যু আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে গ্লোবাল ইনিশিয়েটিভগুলো আছে সেখানে বাংলাদেশ যুক্ত আছে কিন্তু বাংলাদেশ যে কম্পেনসেশনের যে জায়গাটা ন্যায্য হিসা যেটা সেটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রো না যেটা আমরা নর্মালি দেখি যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে স্বার্থের যেই বন্টনটা সম্পর্কে দেখবেন আমরা প্রায়ই কথা বলি এভাবে যে ঠিক আছে ভারত ভারতেরটা দেখবে আমরা আমাদেরটা দেখব কিন্তু আমরা অনেক সময় আমাদের য্য ইস্যটা বুঝে পাই না হতে পারে এটা অপেক্ষিত দুর্বল প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে অথবা আমাদের ন পলিসিরও দুর্বলতা থাকতে পারে নত যেন পলিসি কিন্তু ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এটা কিন্তু আরও বড় এটা শুধু প্রতিবেশী না একটা গ্লোবাল ইস্যু ফলে এটা এখন থেকে যদি আমরা এই চেষ্টাটা না করি তাহলে অভিযুক্ত কাকে করব সেটা ইনভিজিবল অপোনেন্ট হয়ে যাবে ফলে এইটা এটা আসলে এক ধরনের নেগোসিয়েট করা এবং যারা বিশেষজ্ঞ তারা আমাদের সংকটের সুনির্দিষ্ট যে পরিমাণ বা যেই সেক্টরগুলো আছে সেখানে চিহ্নিত করার জন্য সরকারকে প্রায়োরিটি ভিত্তিতে এই গবেষকদের কাজ করানো ওখানে ফান্ড করা এবং সেটা অ্যাসেসমেন্টের কাজটা করা সমস্যাটা বুঝলে সমাধান করা যায় কিন্তু যদি আমি না বুঝি আর পরামর্শটা না নিই তাহলে ততদিনে অনেক বিলম্ব হয়ে যায় এবং বাংলাদেশের ক্ষেত্রে নয় অধিকাংশ রিসিভিং কান্ট্রি যেগুলো আছে ক্লাইমেট চেঞ্জ কিংবা গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য যেই পরিবেশগত বিপর্যয় আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের মতো দেশগুলাই বেশি দায়ী ফলে দুর্বল দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশ নেতৃত্ব নেওয়াই উচিত তা মনে করি যেহেতু ভিকটিম কার্ট এটা তো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কিন্তু যেই বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকার সব সময় সফলতার গান গায় সেই জায়গায় আপনি এখন বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন না গ্রামে একদমই বিদ্যুৎ থাকে না আপনি শতভাগ বিদ্যুতের কথা বলছেন সেটির সাথে তার জলবায়ু পরিবর্তনের এই জায়গাটা সরকারের এটা 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 সরকারের যেই জায়গাটায় ত্রুটি হয়েছে সেটা হচ্ছে যে আমরা এক লক্ষ্য করি আমরা সকলেই জানি যে ক্যাপাসিটি চার্জ আমাদের দিতে হয়েছে হ্যাঁ কুইক রেন্টাল বলি রেন্টাল বলি আমরা এই মানে আশিটি এবং প্রায় ত্রিশটির থার্টি প্লাস যেই ইনিশিয়েটিভ ছিল আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি বাড়ানোর জন্য এটা একটা উদ্যোগ ছিল বুঝলাম ওই সময় ধরে নিলাম তর্কের খাতিরে সেটা ঠিক আছে কিন্তু সেটার বাস্তবায়ন হচ্ছে কখন আমার ক্যাপাসিটি আছে কিন্তু আমি পাওয়ারটা সার্ভ করতে পারছি না তাহলে আমি কেন ভাড়াটা দিব তো মানে খুবই অল্প সময়ের জন্য যদি আমাকে রেন্টাল কুইক রেন্টালের এই জায়গাটায় যেতে হয় সেটাকে খুব অল্প সময়ের জন্য নেওয়া উচিত এবং সেখানে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে যে এখানে যত অন্যায় যত অপরাধ হবে সেগুলো মাপ ফলে দেখুন দুইটা ভুল একই সঙ্গে করেছে এখানে যারা পলিসি মেকার তারা কি করেছে তাহলে কি এটা ধরে নিতে হবে যারা কুইক রেন্টাল রেন্টালের এই ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি হ্যাঁ আমাদের টাকা তারা নিয়েছে যে কিন্তু সেটার রেজাল্ট তো আমরা পাইনি তাহলে আপনি বলুন যে ওখানে তাহলে ইনডেমনিটি দেওয়াটা কি ঠিক হয়েছে এবং সেটা দেওয়ার কারণে যেটা হয়েছে যে যারা এইসব করছে এবং নিচ্ছে তাদের দায়বদ্ধতা নেই ফলে পরপর দুটো ত্রুটির কারণে একটা হচ্ছে স্বল্প মেয়াদে খুবই মানে সুনির্দিষ্ট সময়ের জন্য যেটা করা উচিত ছিল সেটাকে কিন্তু লম্বা করা হচ্ছে এবং দীর্ঘমেয়াদ দিয়ে হয়ে গেল আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ডেমিনিটি ফলে আমি মনে করি যে কুইক রেন্টাল রেন্টালের এই যে প্রজেক্টগুলো এবং সেগুলো ক্যাপাসিটি আছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছে না তাহলে কেন করছে না এই জবাবদিহিতাটা উজ্জ্বল করা হয়েছে যদি সেটা থাকতো তাহলে এতদিনে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই আরও বাড়তো এবং এখন দেখেন গরমের সময় আমি যেটা দেখছি আমরা যারা আমি জাহাঙ্গীর কথাই বলি একবারে অঘোষিত দুই ঘন্টার লোডশেডিং তো আমি প্রায়ই আমাদের বিদ্যুৎ অফিসে ফোন করে জিজ্ঞেস করি কখন আসবে যে স্যার এটা জিজ্ঞেস করার প্রয়োজন নাই নির্দিষ্ট সময় পর আসবে তাহলে আমরা কী অর্জন করলাম বিদ্যুতের এই উৎপাদনের ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় দিনে চারবার দুই ঘন্টা করে লোডশেডিং হচ্ছে এবার গ্রামের অবস্থা চিন্তা করুন তাহলে আমার মনে হচ্ছে যে এই পুরো বিষয়টা হচ্ছে আমাদের প্রজেক্টগুলোতে যেমন আমাদের অনেকের অভিযোগ হচ্ছে আমরা আসলে বড় প্রজেক্ট করেছি পার্সেন্টেজ বেশি পাওয়ার জন্যে ঠিক আমরা রেন্টাল কুইক রেন্টালগুলো আসলে ক্যাপাসিটি চার্জের নামে যে অর্থটা জনগণের নিলাম সেটা হচ্ছে এমন কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছে যারা শুধু আপনই নয় যাদের অপরাধকে ক্ষমা করার জন্য ইমডেনিটিও করা হয়েছে ফলে এই পুরোটাই হচ্ছে এটা আসলে ভুল নয় অপরাধের পর্যায়ে পড়ে ফলে এখনও সময় আছে এই বিষয়টার থেকে যদি বের না হই এই গরমে আমরা অনেকগুলো প্রাণ যাবে দেখবেন কিন্তু জবাবদিহিতার যেহেতু কোনো জায়গা নেই সেহেতু এই বড় বড়ো ইস্যুতেও কিছু তো হয় না কিন্তু তাতে করে কি খারাপ কাজ গ্রহণযোগ্য হয় অন্যায় তো অন্যায় প্রাণ কাড়া তো হত্যাকারী হিসাবেই পরিচিত হয় যারা প্রাণ কাড়ে

তারপরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাইভেট স্কুল বন্ধ দিয়েছে এমন আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তো তাদের নিজস্ব একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটের থেকে সিদ্ধান্ত নেবে আমরা আমার আমি মনে করি যে এখন যে পরিস্থিতি যে সিচুয়েশান যে যার আমাদের যে কোমলবদি স্টুডেন্টরা ক্যাম্পাসে এসে হিটের ভিতরে ক্লাস নেওয়া বা একজন শিক্ষক ক্লাসে গিয়ে ক্লাস নেওয়া কারণ আমরা তো এসির ভিতরে তো সবার পক্ষে তো আর ক্লাস নেওয়া সম্ভব না হয়তো ল্যাবে ল্যাবে কিছু কিছু ল্যাবে হয়তো এয়ার কন্ডিশন আছে কিন্তু দেখা যাচ্ছে গরমের ভিতরে ক্লাস নেওয়া খুবই কঠিন খুবই দুষ্কর তো সেই আমি মনে করি যে যদি কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য যদি ক্লাসগুলো বন্ধ করা হয় এটা অনেক উত্তম হবে বলে আমি মনে করি আর কি এরপর একজন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যাপার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আদর্শ নিজস্ব আইন আছে তো তারাই ডিসিশান নিবে যে বন্ধ করবে কি করবে না যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে নর্থ সাউথ করেছে স্কুল কলেজগুলো করেছে এখন বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরাও তো কালকে বুঝতে পারব যে কি হয় না হয় কারণ আমার এমনি ক্লাসগুলো যেন আমাদের দেখা বিশ্ববিদ্যালয় কালকে থেকে আমাদের ক্লাসগুলো আরম্ভ হবে তো এখন হয়তো কালকে আসার পরে কারণ এ গরম কমার কোনো সম্ভব শুধু এখানে না সারা বিশ্বে আপনি দেখেন পঁচাত্তর বছরের মধ্যে আপনার এই যে দুবাইতে কি হলো এয়ারপোর্টে বেসে গেল এয়ারপোর্ট গেল তারপর আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কানাডাতে দেখেন ওখানেও কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে একসময় কানাডাতে আপনার অগাস্ট মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনার বরফ পড়তো এখন দেখা যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসে বরফ পড়ে তিন থেকে চার মাস শীত থাকে একসময় শীতের দেশ বলাতে হয় এই যে ব্যালেন্স এই যে বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে তো সেটার তারপর আপনার এই যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস বা বিভিন্ন জায়গায় যে কৃত্রিমভাবে বন্যা হচ্ছে যুক্তরাষ্ট্রে আপনি গত বছর দেখলেন না কোন কোন কোনো স্টেট এমনভাবে বন্যা হল বেশ কয়েকজন মৃত্যুবরণও করেছে তো বৈশ্বিক জলবায়ু কিন্তু মারাত্মকভাবে কিন্তু সারা বিশ্বকে অ্যাফেক্ট করছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সবাই বেশরিক উন্নত বিশ্বের দেশগুলো যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো এগিয়ে আসলে আমরা তো মধ্যমায়ের দেশের কথা বলছি আমরা আমাদের যতটুকু অবস্থান আছে সেখানে হয়তো আমরা সদস্য বটে কিন্তু নেতৃত্ব তো তাদেরকে দিতে হবে এবং তাদেরকে সে কাজটি করতে হবে তাই না তারা করলেই এটার বেনিফিটটা আমরা পাবো তাই না কিন্তু আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আমাদেরকে একযোগে সবাই কাজ করা উচিত আর তাছাড়া তো আমাদের লোকালিটি আপনি একটু আগে কৃষির কথা বললেন তারপরে ধরেন আমাদের কৃষি যন্ত্র কৃষি আধুনিকতার মধ্যে আবার আমরা বিভিন্ন কৃষিক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আমাদের কৃষিবিদরা খুব সচেতন তারা চেষ্টা করছে যে মানে কিভাবে জৈবিক মানে সার দিয়ে মানে কৃষিকে ডেভেলপ করা যায় সেপ সেদিকেও কাজ চলছে কিন্তু আমাদের যে মূল জিনিসটা যেটা এখনকার যে জলবায়ু যেমন আমি একটা ব্রিক্স ব্রিক্স ফিল্ডের কথা ওটা ব্রিক্সিমে ইন্ডাস্ট্রি আমাদের বহু আগে ডেভেলপ করার কথা ছিল কিছু কিছু হয়েছে কিন্তু আমরা ওই খোলা মাঠে সস্তা এমনকি আমাদের জেলা প্রশাসন সবাই প্রশ্রয় দিচ্ছে কাজগুলো হচ্ছে কিন্তু আমার পরিবেশটা শেষ হয়ে যাচ্ছে তাই না কিন্তু আমার তো কোনো আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না আমরা প্রতিবারে বলছি যে আমরা এটা করবো ওদের সাথে আলোচনা হয় আমরা টেলিভিশনে দেখি ওই সমিতির সাথে কথা হচ্ছে আমার মনে হয় এই সমস্ত জায়গা থেকে সরকারকেও কঠোর হতে হবে না হলে কিন্তু আমরা এগুলো রেজাল্ট আনতে পারবো না স্যার আমরা একটু অন্যদিকে যাই সাবেক আইজিপি বেনজির বিরুদ্ধে অভিযোগ যেটি আসলে একটি গণমাধ্যমে প্রকাশ গেছে সেটি তিনি ব্যক্তিগতভাবে তিনি এগুলো অস্বীকার করে তিনি বলেছেন যে এই অভিযোগগুলো বেশিরভাগই মিথ্যা তিলকে তাল করা হয়েছে এরকম দাবি তিনি করেছেন যদিও সেটি দীর্ঘদিন পরে তিনি করেছেন আমরা সরকারি আমলা বা সরকারি দলীয় বিভিন্ন এমপি সহ অন্য এই ধরনের অভিযোগ প্রায় দেখে আসলে এই অভিযোগগুলো আসলে দেশের একটা অব্যবস্থাপনারই বহির প্রকাশ কিনা ধন্যবাদ আপনাকে এটা একটা দীর্ঘ আসবার মতো বিষয় বেনার্জি সাহেব আসলে খুবই গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব পালন করেছেন যে তিনটি দায়িত্ব পালন করলে আসলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যেটাকে আমরা বলি সেখানে সর্বোচ্চ ক্ষমতাধর হিসাবে চিহ্নিত হয় তবে যেটা হচ্ছে যে ওনার চাকরি জীবনে যে অর্থ উপার্জনের সুযোগ আছে সেটা দুই কোটি টাকারও কম আমরা উনি যেটুকু স্বীকার করেছেন সেই অর্থেরও আসলে যোগান দেওয়ার মতো ওনার সোর্স অফ ইনকাম নেই কথা হচ্ছে যে আপনি যদি দুটো টাকাও আপনার সোর্স অফ ইনকাম দেখাতে না পারেন তাহলে তো আপনাকে সেটার জন্য ভোগ করতে হবে কেন কেজরিওয়ালকে আবগারই সেই নিয়ম দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে আমরা দেখছি না এখন তো সে সেখানে আছে অথবা আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেই অভিযোগে মিথ্যা অভিযোগ বলা হচ্ছে দলের পক্ষ থেকে বা আমরা দেখি টাকাটা এখনও আছে আপনি যদি সেটার সঙ্গেও তুলনা করেন তিনি দীর্ঘদিন ধরে সাজা ভোগ করছেন এবং আমরা টাকার পরিমাণটাও তো জানি এবং সেটা কোথায় আছে সেটাও জানি হয়তো একটা অনিয়ম হয়েছে সেটার সাথে এগুলোর কোনো তুলনা হয় এস আলম গ্রুপের আমরা কিভাবে দেখলাম যে আদালতের পক্ষ থেকে এই ধরনের বিষয়ে আসলে তদন্ত করা না করার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় দেখুন আপনি আমাকে আমি জানি না কিভাবে কথা বলা উচিত আদালতকে নিয়ে কিংবা সরকারকে নিয়ে কিন্তু এরকম দু একটি উদাহরণ কি যথেষ্ট নয় বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবরা কোথায় ধরা আর বাইরে কেন হাজার হাজার কোটি টাকা শেষ আমাদের ব্যাংক একটার পর একটা শেষ হয়ে গেল সাধারণ মানুষের আমানতের টাকা তারা কোথায় আছে কি করছে কয়েকজন শাস্তির আওতায় এসছে ধরে নিলাম দু একটা জায়গায় হল মার্কেট কিন্তু এসবগুলোকে সবগুলোকে আইওয়াশ মনে করে জনগণ যখন দেখে যে হাজার কোটি টাকা পাচার করা মানুষদেরকে আসলে ইনডেমনিটি দেওয়া হচ্ছে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হচ্ছে ইউনুস সাহেবের ত্রুটি আছে কি নেই সেটা আদালত স্থির করবে কিন্তু যেই পেরেশানিতে তাকে ফেলা হয়েছে তার তুলনায় কি বেনজির সাহেব কি খুব ভালো কাজ করেছেন তাহলে আমরা কোথায় আছি এখানে কি আইনের শাসন কাজ করে রকেট বিজ্ঞানী হওয়ার তো প্রয়োজন নেই ফলে আমি মনে করি যে বেনজির সাহেবদের যখন এ ধরনের সংকট হয় এটা তাদের জন্য আসলে চাটনি ইন দ্য ডিশ কিছুই হবে না কারণ উনি তিনটি পজিশনে থেকে যেভাবে সার্ভ করেছেন একটি অগণতান্ত্রিক এবং একদলীয় মানে যেই সরকারের এবং নির্বাচন প্রক্রিয়ার অধীনে নির্বাচিত সরকারের যেভাবে সার্ভ করেছেন একাধিক মেয়াদে আমি তো অনুমান করি আমি ভুল হতে পারি ভুল হলে খুশি হব যে যেই প্রক্রিয়ায় আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়েছে এবং যেভাবে জনগণের অধিকার খর্ব করা হয়েছে ভোটের মানুষ অভিযোগ করে যে আমাদের এই যে পুলিশ ভাইরা সবাই একরকম না এই যে আমাদের রিটার্নিং অফিসার ভাইরা যারা বলে যে আওয়ামী লীগ হওয়ার ক্ষমতায় আসা উচিত যদিও তাদের কাজ হচ্ছে রিটার্নিং অফিসারের কা দায়িত্বটা পালন করা এরকম মানুষগুলো যেই পরিমাণ সার্ভ করে দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে অনেকেই তাদের জন্য আওয়ামী লীগ টিকে থাকা খুব জরুরি আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ না থাকলেও কারণ তাদের এই বিদেশে পাচার করা টাকা যদি রক্ষা করতে হয় এই মানে দুর্নীতিগ্রস্ত আমাদের রাষ্ট্রযন্ত্রের সাথে অনেকেই জড়িত যারা হয়েছেন তাদের জন্য এই সরকার এবং অগণতান্ত্রিক একটা সরকার অতি জরুরি যাতে করে আওয়ামী লীগ চরম মূল্য দিচ্ছে দিচ্ছে দেশবাসী আমি মনে করি এখন যে ভয়টা তৈরি হয়েছে যে যদি ব্যানজি সাহেবকে বিচারের আওতায় আনা হয় তিনি নিশ্চয়ই সঠিক বিচার হলে উনি শাস্তির আওতায় আসবেন অনেক কিছু আসবেন কিন্তু এর সঙ্গে এমন কিছু থলের বেলায় কেসু খুঁড়তে গিয়ে সাপ বের হবে যে ম্যানুজি সাহেব ভালো করেই জানেন ওনার মুখটি যদি খোলা হয় তাহলে উন্মুক্ত হয়ে যাবে সমস্ত ইজ্জত গোটা দেশের অনেক জায়গায় ফলে আমি এটাকে মনে করি হচ্ছে যে অগণতান্ত্রিক একটা সরকার ক্ষমতায় থাকার কারণে বিরোধী দলগুলো আন্দোলন করবার জন্য জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করার কতগুলো পদক্ষেপ এগুলো কখনো আসে এসালম গ্রুপ কখনো আসে হচ্ছে ব্যানজির তা কখনো আসবে হচ্ছে ধরেন আলাউদ্দিনের প্রতিবার একটা চলে আসবে এই সবই হচ্ছে আসলে দৃষ্টিভঙ্গি অন্য খাতে প্রবাহিত করা এবং এই জিনিসগুলো আমরা করে যে কাজটা করছি আমরা আসলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য জনগণের যে মূল দাবি সেই দাবি থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে বিরোধী দলও এই ব্যর্থতার দায় যে কিছু অংশে নিতে হবে না তা নয় কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু মানুষকে দৃষ্টিভঙ্গি দিকে নিয়ে যায় তখন তারা মনে করে ব্যানার্জির বিচারে আমরা সন্তুষ্ট গণতান্ত্রিক সরকার প্রয়োজন নেই কতটা নতুন এ আপনার এই এই নাথান বোম তো আমাদের প্রায় পনেরো দিন বেহুশ করে রেখেছে এ কয়েকটা মানুষ এ সবই কি যারা সন্দেহ করে তারা মনে করে নতুন নতুন ইস্যু তৈরি করে আসলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার যে সংগ্রামটি সেটাকে প্রলম্বিত করা মানুষকে বিচ্ছিন্ন করা এবং আরও কিছু সময় বাড়তি সুবিধা নেওয়ার অপচেষ্টার বলে অনেক গবেষক মনে করেন অনেক চিন্তক মনে করেন আমি তাদের সঙ্গে এই ভাবনাটা শেয়ার করি আসলে হয়তোবা তাই ফলে আমি ব্যানার্জি সাহেব কি বলল অথবা খবরে কি আসলো তাতে আমি অবাক হই না কেন কিছুই হবে স্যার এই যে কিছুই হবে না এই ধরনের ধরনের অনৈতিক কর্মকাণ্ড যেভাবে বাড়ছে বা ব্যাংকে টাকা পাচার কিংবা আরও বিভিন্ন বিষয়গুলো যে রয়েছে আমলাদের অপরাধে জড়িয়ে পড়া এর এটি আসলে সরকারকে বিব্রত করে কিনা বা সেই জায়গাগুলোতে আসলে সরকার বিব্রত বোধ করে কিনা এখন ধরেন উনি যেটা বলছে প্রথমত হলো যে কামরুল সাহেব বললো উনি আমার অনেকটা রাজনৈতিক নেতাদের মতোই বক্তব্য দিয়েছেন যে অগণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক সরকার বারবারই উনি উচ্চারণ করেছে তো আমি উনি একজন শিক্ষক আমি একজন শিক্ষক আমি যেটা মনে করি যে আমাদের এখানে অগণতান্ত্রিক সরকারের বক্তব্য দিতে গিয়ে আমাদের বলতে হচ্ছে যে বিরোধী দলের কথা উনি একটু বলেছে যে তারা তারাও দায় এড়াতে পারে না তারা কিন্তু যদি তেরো চোদ্দো সালে নির্বাচনটা করতো চ্যালেঞ্জ হিসাবে তারপরে দিয়ে পরবর্তী যায় এবারও তারা কিন্তু নির্বাচনটা তারা বয়কট করেছে করার পর দিয়ে কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট লোক কিন্তু ভোট দিয়েছে নির্বাচন হয়ে গিয়েছে এখন এরপর দিয়ে আপনারা যে বক্তব্য দিয়ে এসেছে আমাদের কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকারদের বিরুদ্ধে আপনি বলছেন বেনজির ভাইয়ের বিরুদ্ধে বলেছেন সেটা তদন্ত হবে যদি সরকার মনে করে যে উনি উনার বিরুদ্ধে একটা পত্রিকা এসেছে উনি আজকে ব্যাখ্যা দিয়েছে উনি আজকে বলেছেন উনি সরকার আইজিপি ছিল র্যাবের ডিসি ছিল ঢাকা বিভাগের কমিশনার ছিল একসময় পুলিশের ডিসি ছিল বিভিন্ন ডিস্ট্রিক্টে তো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্রও ছিলেন এবং ডক্টর ডিগ্রি উনি করেছেন কিন্তু আমি যেটা মনে করি যে যদি উনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ সরকার করতে চায় আমার মনে হয় সেটা কিন্তু আমার মনে হয় তদন্ত সাপেক্ষেই কিন্তু আসবে এক তদন্তর বাইরে কিন্তু একজন লোকের আমি অভিযুক্ত করতে পারি না কারণ পত্রপত্রিকায় অনেক কিছু লেখা হয় মিথ্যা তথ্য দিয়ে অনেক 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 পত্রিকা আছে রমরমা পত্রিকার জন্য এর সাথে এর বিরোধ এর সাথে এর বিরোধ তারপরে একজন মানুষের মানে ক্যারেক্টারকে একবার পত্রিকার মাধ্যমে এমনভাবে নিয়ে আনে মানুষ খুব মজা পায় কারণ নেগেটিভ জিনিসে মানুষ কিন্তু খুব মজা পায় কিন্তু আমি মনে করি যে একজন রেসপন্সিবল পার্সনের ব্যাপারে যখন এই জিনিসগুলো আসে সেটা কিন্তু খুব অত্যন্ত কৌশলী হওয়া উচিত ছিল প্রত্যেকের সাংবাদিকদেরকে তারপর আজকে উনি যেভাবে বক্তব্যটা দিয়েছে আমি দেখেছি যে আমার চব্বিশ প্রতিষ্ঠার মধ্যে চব্বিশটা অপরাধের মধ্যেই অনেক অতিরঞ্জিত করা হয়েছে অনেক কিছু তা আমি মনে করি যে সেটা আর ব্যাংকের ব্যাপারে আব্দুল্লাহি বাচ্চুর কথা বললো অবশ্যই তার বিচার করা উচিত একটা ব্যাংকে উনি জাতীয় পার্টি করতেন উনাকে ব্যাংকের চেয়ারম্যান করা হলো ব্যাংকটি সরকারের একান্ন পার্সেন্ট সম্ভবত বেসিক ব্যাংকের সে ব্যাংকে গিয়ে উনি যেভাবে টাকা পয়সা লুটপাট করেছেন এমনকি উনার বিরুদ্ধে বারবার মামলাও করা হয়েছে এমনকি উনি অনেকে চাকরি দিয়েছেন যে চাকরিগুলো নিয়মতান্ত্রিকভাবে উনি করেন নাই আরও একটু চারটা ব্যাংক হয় এ ধরনের ঘটনা ঘটেছে তবে ব্যাংকের যে সমস্যাগুলো শুধু আমাদের দেশে না ইন্ডিয়াতেও কিন্তু আমরা দেখেছি গত বছর বেশ কিছু ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় চারশো পাঁচশো ব্যাংক আছে তাদেরকেও আমরা দেখেছি এই ব্যাঙ্ক এই ব্যাংকের সাথে মার্জ করে ব্যাংকে ব্যাংকে পারতেছে না এই ক্রেডিট কার্ড কার্ড কোম্পানি মানে ফ্রডিং শুধু আমাদের দেশে না পৃথিবীর সব জায়গায় আছে তবে আমাদের যেভাবে মানে আমরা দেশটাকে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে কিছু কিছু লোকের জন্য কিছু কিছু লোকের জন্য আঙ্গুল ফুলে কলা গাছ বা হলমার্ক কেলেঙ্কারির মতো লোক ইবেলি তবে এই ধরনের যারা মানে বিভিন্নভাবে বা মানে মানুষকে প্রতারণা করে টাকা কামিয়েছে তাদের অবশ্যই তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা উচিত আমার এমনকি বিচারের সংস্কৃতিটা যদি আমরা খুব শক্তভাবে করতে পারি তাহলে কিন্তু মানুষ ভয় পাবে কিন্তু আমরা তো সেগুলো আজকে আপনি দেখেন আমাদের বাজার সিন্ডিকেটের কথা আমরা বারবার বলে আসতেছি আমি কি ভেজাল খাদ্যের কথা আমরা বলতেছি মার্কিন যুক্তরাষ্ট্রে একসময় খাদ্য ভেজাল করার জন্য মৃত্যুদণ্ড কয়েকটা স্টেটে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে পঞ্চাশ ষাট বছর আগের কথা তখন দেখা যাচ্ছে কিন্তু আর খাদ্য ভেজাল হচ্ছে না আমাদের এখানেও কিন্তু আমাদের আইনটা কিন্তু এমনভাবে করা আছে যে আইনটাকে কিন্তু আমি মানে বিশেষ বিশেষ আইন সরকারকে শক্তভাবে যদি করতে পারে তাইলে কিন্তু আমাদের দেশে অনেক ডেভেলপমেন্ট হবে এমনকি আমরা অনেক কিছুই আইনের আওতায় এনে আমরা অনেক কিছু করতে পারবো ছোট্ট একটা সঙ্গেই থাকুন কিছুক্ষণ পরেই নিউজ ভিজে থর্মাটো রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে বিএনপির মহ যেটি বলেছেন দুঃসময় বাংলাদেশ দানও হটাতে ঐক্য দরকার এই কথাটা আমরা গত পনেরো বছর বিএনপির কাছ থেকে শুনেছি মানে একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে তারাই পনেরো বছর একটু ঐক্য তৈরি করতে পারেনি একটি সরকার হটানোর জন্য আসলে এটি তাদের রাজনৈতিক দুর্বলতা না আওয়ামী লীগের সফলতা ধন্যবাদ আপনাকে এটা আসলে একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন যে বিএনপি এবার তার দলকে সাথে নিয়ে যে আন্দোলনটি করলো সেটা কি ব্যর্থ নাকি সফল আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা করি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে একটা গণতাবির পক্ষে থাকতে হয় সেই বিবেচনায় ঠিক আছে কারণ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেখুন আমাদের সেই সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার বলুন আর অন্তর্বর্তীকালীন সরকারই বলুন অথবা ইভেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক বলুন তিনটাই তো আমাদের প্যাটার্ন এই তিনটাই কিন্তু ভালো নির্বাচন হিসেবে একস্যাপ্টেড ফলে মানুষের যে দাবি যে একটা নিরপেক্ষ মানে দল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের এই দাবিটা ইতিহাস থেকে আসলে প্রমাণিত এবং এই দাবির পক্ষে বিএনপি আন্দোলন করছে সেই জায়গায় আন্দোলনের এজেন্ডা ভিত্তিক বিএনপির আন্দোলন একেবারে সঠিক এতে কোনো সন্দেহ নাই কিন্তু সফলতার ক্ষেত্রে অহিংস আন্দোলনের যে প্যাটার্নটা ছিল আসলে বাংলাদেশে এটা হয় না আপনি দেখুন ছিয়ানব্বই সনে বিএনপিকে কোনোভাবেই বোঝানো যায়নি যে একতরফা নির্বাচন করা যাবে না এবং তখন কিন্তু জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ মিলে যথেষ্ট সহিংস আন্দোলন করেছে একশো আট দিনের বেশি আমরা দেখেছি স্ট্রাইক কল করেছে আরও নানান ইভেন নির্বাচনের দিনেও তো ইয়ে ছিল হরতাল ছিল এই ছিল ফলে দেখা যায় নির্জন প্রতিহত করা এটা সেটা বাংলাদেশে আসলে আন্দোলনগুলো সহিংস যদি আমি নাও বলি আসলে আন্দোলনগুলো এভাবেই হয় বিএনপি একটা প্যাটার্ন ট্রাই করেছে সেটা কাজ করেনি আওয়ামী লীগের উচিত ছিল বাংলাদেশ উচিত ছিল এই ধরনের একটা আন্দোলনকে সরকারে থেকে আসলে ইস্টাবলিশ করার চেষ্টা করা উচিত ছিল কারণ সরকারে তো সবসময় থাকা যায় না তো সেক্ষেত্রে এই ব্যর্থতা আসলে আমি বিএনপির না বলে আমি বলি সরকারে থাকা আওয়ামী লীগের যেরকম একটা অহিংস আন্দোলনকে আঠাশ তারিখ একেবারেই ক্র্যাকডাউনের পর্যায়ে নিছে যেখানে বাইরের যেই আন্তর্জাতিক সংস্থা বলুন মিডিয়া বলুন তারাও আসলে এই কথাটা এইভাবে লিখেছে আর এই পর্যায়ে আমি মনে করি যে বিএনপি যদি এইবার সহিংস হতো এবং আন্দোলনে ব্যর্থ হতো তাহলে অহিংস আন্দোলনের পরিণতি কি এই বিষয়ে জনমনে একটা প্রশ্ন থাকত কিন্তু বিএনপি এটা ফয়সালা করতে পেরেছে যে আমরা জনসম্পৃক্ততা তৈরি করতে পেরেছি আমাদের বাষট্টি দলকে সম্পৃক্ত করতে পেরেছে আর হাজার হাজার মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটার অভিযোগও করা হয় কিন্তু সেখানেও তো তার ডাকে মানুষ সম্পৃক্ত হয়েছে ফলে এই জায়গাগুলো আপনি যদি লজিক্যালি চিন্তা করেন কোনো জায়গায় আসলে ব্যর্থতা ব্যর্থতা একটাই আসলে সরকার কখনোই অহিংস কোনো তাদের কর্ণস্পর্শ করে না আসলে সহিংসতাই যেন এই দেশের আন্দোলনের মূল ধরন প্রকৃতি সে কারণে এই আন্দোলনের ব্যর্থতা যদি ব্যর্থতা ধরুন তাহলে সকল দল মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি সহিংস আন্দোলনের ঘোষণা দেয় তাহলে দেশবাসী কিন্তু অ্যাকসেপ্ট করবে না এই জায়গাটা অর্জন করেছে কিন্তু আঠাশে অক্টোবরের ঘটনা নিয়ে সরকার তো অভিযোগ করেছে যে বিএনপি সহিংস আন্দোলনের চেষ্টা করেছে সেই জায়গাটিতে সরকার দমন করতে বা এক নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছে এটা বোধ হয় এটাও এটাও একটু কারণ এখন তো যার হাতে মোবাইল আছে সেই তো হচ্ছে সাংবাদিক আপনি দেখুন সেই সময় বলেছে আমাদের ওবাদুল কাদের সাহেব বলেছে যে চিরুনি অভিযান কোন হোটেলে কোন রুমে কে থাকে জানেন তাহলে সরকারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এত সুবিধায় থেকে এত বছরের যারা সরকারে আছে তারা যদি পল্টনের কোন হোটেলে কে থাকে জানতে চায় এটা সম্ভব এবং তিনি বলেও দিয়েছেন তাহলে এতটা চিরুনি অভিযানের পর এই স্যান্ডেল আর জামা কাপড় ছাড়া তো আর অংশগ্রহণকারীদের কিছু থাকার কথা না যদি থাকে তাহলে ওনার ব্যর্থতা এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি সংঘাতটা কেন হলো তাতে দেখুন যে প্রধান বিচারপতির বাড়ির যে রাস্তাটা সেখানে জাহাঙ্গীর সাহেবের সেই বাসের পর বাস আসলো আমরা যারা দেখলাম বিভিন্ন মিডিয়াতে তো ওইখান দিয়ে না এসে অন্যদিকে আনা যেত তাহলে যে এই যে উস্কানি এবং এই রকম একটা পরিস্থিতি তৈরি করে এরকম একটা সমাজ বেশে ক্র্যাকডাউন করা সেটা যারা নির্মহভাবে দেখেছে তারা অভিযোগ করেছে যে এই জিনিসটা আসলে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ঠিক আগে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা অথবা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য ছাব্বিশ হাজার নেতাকর্মীকে জেলে পুরে দেওয়া তাই করেছে এবং আমরা তো দেখলাম এই বেরিসটা সাজানো মোট কীভাবে নাশকতার মামলা একদিনে শুধু দল পরিবর্তন করে এমপি প্রার্থী হওয়ার কারণে শুদ্ধ হয়ে গেল এবং রাজ্জাক সাহেবের কথাও তো আমরা দেখলাম যে আমরা নির্বাচনে আসলে ওদের মাত করে দিতাম ফলে আঠাশ তারিখে যে ক্র্যাকডাউন এর পক্ষে বিভিন্ন মিডিয়া এবং বিএনপি আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্য আসছে কিংবা বিএনপির যে নেতৃবৃন্দ জেল খাটার পর এসে যে কথা বলছে তাতে এটা খুব পরিষ্কার হয়ে যায় যে আসলে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা কিংবা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বাধ্য করা যেখানে ব্যানার্জি সাহেবের মতো মানুষরা নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে যেখানে ওই আপনার জামালপুরের ইকবাল সাহেব ডিসি সাহেব যিনি কি হবেন রিটার্নিং অফিসার তিনি বলছেন যে আমরা চাই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসুক তাহলে এইসব ভাবে এই ধরনের কেউ অতি উৎসাহী বলে কিন্তু আমরা দেখেছি যে যারা না বলে আরো বেশি ক্ষতি করেছে এবং যাদের বিরুদ্ধে অর্থ পাচার সেকেন্ড হোমেন বাড়ি করা কানাডায় বাড়ি করার অভিযোগ সন্তানদের বিদেশে পড়ানোর অভিযোগ বিরুদ্ধে আছে যারা সারা জীবনে দুই কোটি টাকা চেয়ে বেশি ইনকাম করার কথা না যেখানে ব্যানার্জি সাহেবই না সেখানে ওই লোকগুলো যখন এতটা সুবিধা পায় তখন নির্বাচন কেমন হবে সেটা তো জানি এবং দুইটা উপনির্বাচনের কথা যদি স্মরণ করেন আপনার মনে আছে কিনা কিভাবে নির্বাচনে যাবে আপনার লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়ি উপনির্বাচনে জাতীয় পার্টি জাকের পার্টি নব্বই তাদের এজেন্ট ঢুকতেই দেওয়া হয়নি তারা নির্বাচনের মাঝখানে বর্জন করেছে তা উপনির্বাচন যেটা সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই সেখানেও ছাড় দেওয়া হয়নি আর এখন তো দেখতেই পাচ্ছেন উপজেলা নির্বাচনে আমাদের একরাম সাহেব নোয়াখালী চাপে বলছে উপজেলা নির্বাচনে আলোচনা করব আমি একটু স্যার এই জায়গাটা আসি যেটি হচ্ছে যে স্বাধীনতা তেপ্পান্ন বছরও আমরা রাজনৈতিক একটা সংস্কৃতি আমরা তৈরি করতে পারিনি যেখানে নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাপনা গুরুত এটিকে আমাদের রাজনৈতিক দলগুলোর দুর্বলতা না আমাদের কোন জায়গাটা আপনাদেরকে মনে আপনার মনে হয় এখানে একটা জিনিস হলো কি আপনি দেখেন এই যে আমরা সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস পালন করলাম অস্থায়ী সরকার আমাদের যে সরকার গঠিত হলো আপনার সৈয়দ নজরুল ইসলাম বা উপরাষ্ট্রপতি বঙ্গবন্ধু রাষ্ট্রপতি তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী নিয়ে আমাদের এখানে যে জিনিসটা হলো যে আমাদের এখানে দেশটা ভাগে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর সাড়ে তিন বছর বঙ্গবন্ধু ক্ষমতা ছিল বঙ্গবন্ধু ক্ষমতা ক্ষমতাচ্যুত হওয়ার পর আমাদের দেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একটা বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে আওয়ামী লীগ সহ যারা মুক্তিযুদ্ধের ছিলেন এমনকি বিএনপি যদিও নিজেদেরকে মাঝে মাঝে ওদের মধ্যে এখানে অনেক মুক্তিযুদ্ধ আছে আপনি দেখেন আপনার মোস্ত খুন্দকার মোস্তাক উনি বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন খন্দকার মোস্তাক সাহেব ক্ষমতার সাত দিনের মতে উনি জিয়র রহমানকে প্রদান করলেন এবং বঙ্গবন্ধু হত্যার পরে আপনার জানেন জিয়াউর রহমান সাহেব কী করল মোস্তাক সাহেব ক্ষমতাচ্যুত হওয়ার পর সাতই নভেম্বর পর যখনই জেউর রহমান আসলেন উনি কী করলেন আপনার এই যে জাতীয়বাদী প্রণ করলেন কারো করলেন মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে দিয়ে শাহাজিজ মির্জা গোলাম হাফিজ মুশিউর রহমান যাদু মিয়া আব্দুল আলিম সাহেব সহ এদেরকে নিয়ে এমনকি মুক্তিযুদ্ধের চেতনাটাকেই কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে উনি একটা সেক্টরের কমান্ডার ছিলেন কিন্তু সেখানের মধ্যে উনি কি পারেন যে যারা তিরিশ লক্ষ লোককে শহীদ করেছে যাদের বীরক্ষ মহাবতের ইজ্জতর বিনিময় যে দেশের স্বাধীন হয়েছে এই ডিভিশনটাই কিন্তু আমাদেরকে পর্যায় আমি এমনকি আপনি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশির দশকের ছাত্র ছিলাম এবং বঙ্গবন্ধুর ভাষণ বাঁধানো হতো দিতে দেওয়া হতো না একমাত্র সার্জন যৌলক হলে জগন্নাথ হল ছাড়া অন্য অন্য হলে রেশনিং করে এবং আমাদের কোনো কোনো শিক্ষককে দেখেছি যে বলো যে কালকে ছাত্রদের পরীক্ষা আছে শুক্রবারে কিসের ছাত্রদের পরীক্ষা বৃহস্পতিবার পড়ছে তারপরে হয়তো এক ঘন্টা বাজাবা তিন ঘন্টা এক ঘন্টা বাজানোর পর এই যে একটা জেনারেশনের মধ্যে গ্যাপ পঁচাত্তর সাল থেকে আপনার নব্বই সাল পর্যন্ত মানে একটা বিশাল ছিয়ানব্বই সাল পর্যন্ত একটা বিশতে একুশ বছর আমলে ক্ষমতার বাইরে ছিল এবং মুক্তিযুদ্ধের চেতনাটা কিন্তু ওখানে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধের বিরোধীদেরকে নিয়েই জিয়াউর রহমান সাহেব এবং বিএনপি জামাত ইসলামের যে ঐক্যজোট এই যে ডিভিশনটার কারণে কিন্তু আপনি দেখেন মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি এটাকেই কেন্দ্র করে আমরা এক জায়গায় আসতে পারছি না এটাই হলো মূল ডিভিশনটা আমাদের যার কারণেই আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা আওয়ামী বলে কিন্তু ওই বিএনপি জামাত কিন্তু দেখা যাচ্ছে তারা ওই সমস্ত দিবসগুলো ঠিকমতো পালন করে না তাই না আমাদের একটা জেনারেশন কিন্তু মানে আশির দশকের একুশ বছর পর্যন্ত বঙ্গবন্ধু কী সেটাও অনেকে জানে না যিনি একটা দেশ স্বাধীন করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সারা বিশ্বে যিনি জননন্দিত কি কী বলবো আর এটাই আমাদের বাস্তবতা কিন্তু এরপরও আমরা মনে করি যে আমাদের দেশটাকে তিপ্পান্ন চুয়ান্ন বছর আমরা এই জায়গায় এসেছি আমরা বারবার ডিভিশনটাকে পরিহার করে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে এই যে আজকে এবার যদি বিএনপি যদি নির্বাচনের চ্যালেঞ্জ হিসাবে আসতো বিএনপির নির্বাচন আসা উচিত ছিল কিন্তু তারা লিফটেড বিতরণ করছে তারা অসহযোগ আন্দোলনে ডাক দিচ্ছে দল মেরামত করা হবে বিভিন্ন ধরনের এবং দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুব সস্তাভাবে এমনকি তাদের সাথে জনসম্পৃক্ততলাও কিন্তু আঠাশ তারিখের ঘটনা আপনি বললেন আঠাশে অক্টোবরের ঘটনা বললেন আঠাশে অক্টোবর ঠিক আছে আপনারা আওয়ামী অভিযুক্ত করছেন কিন্তু প্রধান পেশার প্রতি বাসভবনে হামলা সাংবাদিকরা হামলা পুলিশ হত্যা এরপরে আওয়ামী লীগ অভিযোগ করছে আপনাদের যদি জনবৃত্তি থাকতো যদি তাহলে তো আপনারা পরের দিন আবার কর্মসূচি দিতে পারতেন এমনকি জনগণকে সম্পৃক্ত করে আপনারা কিন্তু সারা দেশে কিন্তু আপনারা কিন্তু বিশাল একটা কি বলবো সমাবেশ করতে পারতেন বিশালভাবে জন সম্পৃক্ত করে আপনার জনগণ আপনাদের সাথে এমন আমার জনগণের সম্পৃক্ততারা কিন্তু বিএনপি করতে পারছে না স্যার আমি একটু ছোট্ট করে জানি যে বঙ্গবন্ধু মুক্তি স্বাধীনতা পরে বঙ্গবন্ধু যেমন জনগণকে সাথে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করলেন তারপরে আসলে যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এই জায়গাটা আসলে সুযোগ থাকে কি না বা প্রয়োজন পড়েছিল কি না না বঙ্গবন্ধু তো যে সেটা বঙ্গবন্ধু হত্যার পরে তো পরবর্তী পর্যায়ে তো বঙ্গবন্ধু যেমন আপনার যারা যুদ্ধাপরাধী যারা আপনার তাদের ব্যাপারে বঙ্গবন্ধু কিন্তু নিজেই বিচার করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন

দলীয় প্রার্থী বা দলের বাইরের প্রার্থীদের এক ধরনের অপহরণ নানান ঘটনা আমরা দেখছি এটি আসলে ছিল এক ধরনের নির্বাচনের প্রতিনিধি তৈরি করার জন্য সরকারের যে পলিসি সেটি আসলে এক ধরনের খেলায় পরিণত হয়েছে কি না হ্যাঁ সঠিক বলেছেন আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রেক্ষাপট সেটা তো আসলে বহাল আছে কোনো কিছু তো চেঞ্জ হয়নি সরকার আছে ওখানে নির্বাচন কমিশন আগে যে আচরণ করেছে তারাই আছে এখানে রিটার্নিং অফিসার যারা আছে তারাই আছে পুলিশ ভাইরা যারা আছে তারাই তো দায়িত্ব পালন করছে এখন অনেকেই তো সঠিক দায়িত্ব পালন করছে না অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে এখন দেখুন এই যে ঝামেলাটা তৈরি করলো এখন উপজেলা নির্বাচনের যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে দু সালে পনেরো সালে দলীয়করণ স্থানীয় সরকারের নির্বাচনটাকে দলীয়করণ করা হলো এটা কিন্তু আওয়ামী লীগে একটা বড় ধরনের ভুল করেছে এবং সেটার ভিকটিম কিন্তু আওয়ামী নিজেই যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি এবং অন্য দলগুলোর একটা ইস্যু ছিল তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করবে না পরিষ্কার এবং বর্জনের ডাক দিয়েছে সব কিছু দেখা গেল যে এখন আওয়ামী লীগ নিজেই বলছে যে আমরা যদি দলীয় প্রতীকে নির্বাচন করি তাহলে নৌকা যদি কাউকে দেওয়া হয় আমরা দেখেছি যে কি সহিংসতা ইগোল নৌকার সহিংসতা দেখেছি এবং নৌকাকে বাষট্টিটি জায়গায় হারতে হয়েছে এবং এইটা কেমন তিন মেয়াদে ক্ষমতায় থাকা একটি দলে তার মানে হচ্ছে যে এই দলটি যে আদর্শ এবং যে প্রতীক নিয়ে সংগ্রাম করছে সেই প্রতীকটার বিরুদ্ধে এই দলের মানুষরাই অনেকেই আসলে না বলছে কারণ হচ্ছে যে বলা আছে যে ভোটার উপস্থিতি পঁচানব্বই শতাংশ যায়নি ধরে নিলাম তর্কের খাতিরে টেন ডিজিটের উপরে উঠেনি কারণ আমরা দেখেছি যে অনেক বিজেপির থিঙ্ক ট্যাং এগুলো বলেছে যে আসলে টেন ডিজিটের উপরে ডাবল ডিজিটের উপরে উঠেনি তার মানে হচ্ছে নব্বই শতাংশ যদি না আসে ধরেন একটা বিশাল সংখ্যক তার মধ্যে আবার জন যদি নৌকাকে হারিয়ে আসে তাহলে বুঝাই যাচ্ছে যে গুড গভর্নেন্সের যে জায়গাটা সেটা ফেল করেছে গভর্নমেন্ট এবার নৌকার এই যে অপমান সেই অপমান থেকে তো বের হতে হবে সেই জন্য দল চিন্তা করলো যে আমরা দলীয় মানে প্রতীকে নির্বাচন করব না কিন্তু এই কাজটি দু কিন্তু এই শাসক দলই করেছে এবং বিরোধী দল এটা নিষেধ করেছিল বারবার এখন যেটা হয়েছে যে আগে ছিল হচ্ছে ধরুন ইগল আর নৌকার যুদ্ধ বা অন্য যারা ছিল লাঙ্গলের যুদ্ধ এবার হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ এমপি মন্ত্রীর ভাই ভাতিজা সন্তান আত্মীয় স্বজন শালা শালি এইসব দেখুন কোথায় গিয়ে নেমেছে এবং সরকার আওয়ামী লীগ দল হিসাবে এতটা অর্নারেবল হয়েছে এখন যে বাধ্য হচ্ছে সাংগঠনিক পর্যায়ে নির্দেশ দিতে যে যাদের আত্মীয় স্বজন আছেগুলো বাদ দাও তার মানে কি কেন আত্মীয় স্বজন বাদ দেওয়া হচ্ছে যুক্তিটা হচ্ছে এটা যে একজন মন্ত্রী বা এমপির আত্মীয় যদি স্থানীয় সরকারের চেয়ারম্যান হন ধরুন উপজেলা পরিষদে তাহলে দেখা যাবে যে তার একটা ইনফ্লুয়েন্স থাকবে এই নির্বাচনে ফলে সরকার এটা স্বীকার করে নিচ্ছে যে একজন সাধারণ লোক যেহেতু বিএনপি এবং বাষট্টি দলের কেউ নাই সব আমরা আত্মীয় স্বজনই তো আত্মীয় স্বজন আমরা না করি অন্তত দলের লোক রাখি করলো কি যে তাহলে এমপি মন্ত্রীর লোকজন দেওয়া যাবে না ওরা প্রভাব ফেলবে তাহলে বিএনপির কথা কি টিকে গেল না বিএনপি তো এটাই বলছিল যে সংসদ বহাল রেখে নির্বাচন যদি করা হয় একজন এমপির যে ইনফ্লুয়েন্স থাকবে একজন মন্ত্রীর যে ইনফ্লুয়েন্স থাকবে এটা থেকে বের হওয়া যাবে না এ থেকে রিটার্নিং অফিসাররা বের হয় না এরা পুলিশ অফিসাররা বের হতে পারে না তাহলে এইবার কি মানে সরকারের এই দু হাজার স্থানীয় সরকারকে দলীয়করণের যেই চিন্তাটা সেটা যে সম্পূর্ণভাবে দেশবিরোধী গণতন্ত্র বিরোধী কি আওয়ামী লীগের বিরোধী হয়েছে সেটা প্রমাণ হয়েছে এবং বিএনপির দাবি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আর এর সঙ্গে আরেকটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে দ্বাদশ সংসদ নির্বাচন দলীয় সরকার অধীনে নির্বাচনে না যাওয়ার যে সংগ্রামটি এবং গণ দাবির পক্ষে যে বিএনপি এবং বাষট্টি দল দাঁড়িয়েছে এবং পঁচানব্বই শতাংশ মানুষ নির্বাচন থেকে যেহেতু বিরত থেকেছে তাদের কথায় ফলে নির্বা উপজেলা নির্বাচন থেকে শুধু বিরত থাকা নয় বরং তাদেরকে যে কথা দিয়েছে পঁচানব্বই শতাংশ মানুষকে যে আপনাদেরকে একটি যেই ফর্মেটি হোক সেটা অন্তর্বর্তীকালীন হোক সাংবিধানিক তত্ত্বাবধায়ক বাদ দিয়েছে আওয়ামী লীগ অথবা একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত সামরিক তত্ত্বাবধায়ক সরকারও যদি হয় মানে কোনো না কোনো ফর্মে আপনাদেরকে গ্রহণযোগ্য একটা নির্বাচনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি আপনারা নির্বাচন বর্জন করেছেন অতএব তাদের নৈতিক দায়িত্ব এমনভাবে সকলকে মিলে একটা জনসম্পৃক্ততা তৈরি করে আন্দোলন করা যাতে করে একটি ভোট দেওয়ার পরিবেশ দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সহ যারা ভোটে আসেনি তারাও স্যার এই জায়গাটা যে উপজেলা নির্বাচন নিয়ে এক ধরনের বিপাকে রয়েছে কিনা সরকার আমি মনে করি যে উপজেলা নির্বাচন যেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এটা নিরপেক্ষভাবে হওয়া উচিত আর এমপিদের কথা যেটা বলবেন এমপিরা তো আগেও ছিলেন এমপিরা ওদের প্রেজেন্সেই কিন্তু আগেও অতীতও কিন্তু উপজেলার নির্বাচনগুলো হয়েছে তবে আমি মনে করি যে এমপি মন্ত্রীরা এবং ওনাদের যে নিজস্ব আত্মীয় স্বজনকে তারা প্রার্থী করে যে কাজটি করছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না ওনারা প্রার্থী দলের প্রার্থী হিসাবে আসুক

কিন্তু এখানে একটা কথা আছে দেখুন সখীপুরে দেখলাম যে একক প্রার্থী নির্ধারণে জুরি বোর্ড গঠন আওয়ামী লীগের পাঁচজন প্রভাবশালী প্রার্থী দাঁড়িয়েছে এখন জুরি বোর্ড বলে দেবে যে কে নির্বাচিত হবে তাহলে দেখুন বলছে যে তাহলে নির্বাচিত হবে নাকি প্রার্থী হবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বলছে যে ফলাফল পক্ষে আসার শতভাগ নিশ্চয়তা আছে বলছে তার মানে কি এখন জনগণের ভোট প্রয়োজন নেই জুরি বোর্ড কে চেয়ারম্যান হবে সেটা নির্ধারণ করবে আমরা কোথায় গিয়েছি। মানে আমাদের আসলে আমরা লক্ষ্যহীন একটা গন্তব্যে

দর্শক নিউজ এন্ড ভিজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি